আমার ভাইরা, এই যুগের শ্রেষ্ঠ সন্তান মুফাসসির যখন ফাঁসির কাষ্ঠের সামনে সারা বাংলার মানুষ কাঁদতেছে, রাতে দিনে কাঁদতেছে এই বুলবুলি পাখির জন্য, কোরআনের পাখির জন্য, সেই সময় এই ভদ্রলোক বুল ধরতেছে, সাইদি সাহেবের কী কী বুল। তা বুঝলাম বাবা, বালাগাল উলার মধ্যে বুল আছে, এই জন্য তো তারে ফাঁসি দেওয়া কি জায়েজ হবে? চিন্তা করেন, আমরা কত নিচে নেমে গেছি, অথচ এই ভদ্রলোক কালা রাসূলুল্লাহ বলে বলে অনেক হাদিস বলেন, কিন্তু মান রা মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি, যখন সবচেয়ে বেশি প্রয়োজন সৌদি আরবে তিনি এটা বলেন না। আমার ভাইরা ইখওয়ানি আর নজদি, এই দুই গ্রুপ উলামায়ে কেরাম, হাজার হাজার উলামায়ে কেরামকে সৌদিতে বন্দি আর ফাঁসির কাষ্ঠে কোথায় নিয়ে মারা হয়েছে কোনো পাত্তা নাই। আর মাদখালিদেরকে এখন রাজকীয় সম্মান দেওয়া হচ্ছে, এরা এই কাজ এখন করতেছে। খবর নিয়ে দেখেন, সৌদি আরবে হাজার হাজার হক্কানি উলামায়ে কেরামকে বন্দি করা হয়েছে, অনেকের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। যারা সরকারের, সেই সৌদি সরকারের ধর্মবিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধীর কথার বিরুদ্ধে বাঘের বাচ্চার মতো গর্জে উঠে সেই আলিমদেরকে বন্দি করা হয়েছে, আর দরবারি আলিমদেরকে এখন ছেড়ে দেওয়া হচ্ছে। এরা ছোটো ছোটো মাসাইল নিয়া উম্মতের মধ্যে বিবৃতি করতেছে। কত হানফি আর লামাজাবি মিলিয়া মসজিদ হয়েছে, নামাজ হয়েছে, কোনোদিন কোনো ফসাদ হয় নাই, ঠিক না? কোনোদিন জুড়ে আমিন হয়েছে, এখানে হাত বাঁধা হয়েছে, এই জন্য কেউ বলে নাই মসজিদ থেকে বাহির করে দেও, আর কেউ বলে নাই যে এখানে বান্দে আবার খারাপ কথায় বলতেছে যে জোকরের মধ্যে বান্দা ফেলেছে, কেউ বলেছে আগে? এই সমস্ত কথা বলে এক সময় এক শ্রেণীর হানফি আলিম বাইরা বলেন যে আমিন জুড়ে বললে মসজিদ থেকে বাহির করে দেও, এটা কী গিয়ে হয়েছে? অথচ হাদিসে আছে রাসূলুল্লাহ বলেছেন, ঠিক না? আর আরেক শ্রেণী বলতেছে জুড়ে আমিন না বললে এটাকে বাহির করে দাও। এইগুলি তো ছিল না আগে, ছিল না কি? ছিল না। আমার ভাইরা, আজ সময় এসেছে সমস্ত মাসালিক, এই যে আব্বাসী সাহেব বলেছেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক না? দিন যদি থাকে, ধর্ম যদি থাকে, দেশটা যদি থাকে, তাহলে সব কিছু পাবা। কিন্তু দেশ যদি থাকে না, ইহুদিদের শিখণ্ডি হয়ে যাচ্ছে, দিল্লির দাসত্ব কবুল করতেছে বাংলাদেশ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আনসার আর সাহাবি মুহাজির সাহাবিদের এই ভ্রাতৃত্বের বন্ধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করে গেছেন। এখন বলেন, এই ভ্রাতৃত্বের সর্বোচ্চ নমুনা আমরা আলেমদের মধ্যে পাওয়ার কথা, মাতুন না? আমরা যখন এক মেসাবর তোরা ভুল ফাইলাই, হ্যাঁ কিছু ত্রুটি আছে যেটা মানুষকে বলে দেওয়া উচিত, কথা বলছেন নি, বলে দেওয়া কি উচিত, আবার কিছু ত্রুটি আছে এইটা না বলা উচিত, যে ত্রুটি বিচ্যুতির কারণে সমাজ ধ্বংস হবে, আকিদা ধ্বংস হবে, আপনি এটা বলবেন, এটা কি করবেন? যেমন আমরা এই যে উরুসের মেসা বগলে যে তা আকিদা বিশ্বাস করে, এটা আমরা প্রকাশ্যে বলে দেই, না বলে দিলে মানুষের আকিদা বিশ্বাস কী হবে? নষ্ট হবে। যে কথাগুলি একেবারে প্রকাশ্যে শিরিক এবং বিদআত, ঠিক না, এটা আমরা বলতে হবে। কিছু রোগ আছে, এটার নাম না বললে রোগীর চিকিৎসা করা যাবে, আর কিছু রোগ আছে এটা ডাক্তার বুঝে যে ঔষধ দিলে কাজ হয়ে যাবে, রোগের নাম আর বলার দরকার নাই, কথা বুঝছেন নি? আর কোনো কোনো ক্ষেত্রে রোগীকে রোগের নাম বলে দেওয়া হয় যাতে সে সতর্ক হতে পারে, কথা বুঝছেন তো? এখন কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছে, ওয়াজের মাধ্যমে বা অন্যভাবে এটা সংশোধনের জন্য বলে দিলেই হবে। এরপরে যদি সংশোধন না হয়, তাইলে অন্য ব্যবস্থা নিতে হবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, মুমিনরা পরস্পর কি? তো এই মুমিনরা পরস্পর ভাই ভাই এর নজির আল্লাহ রসুলের আনসার আর সাহাবিদের মধ্যে, আনসার আর মহাজির সাহাবিদের মধ্যে আমরা পাইছি, সুবহানাল্লাহ। মুমিনরা ভাই ভাই কেমন? আনসাররা নিজের বাড়িঘর আছে, মহাজিরদের বাড়িঘর নাই, বাড়িতে জাগির নিয়া বলতেছেন, ভাই
জাকির নয়, ওই যে একটা গোর আছে এটার মালিক তুমি, সুবহানাল্লাহ পড়েন, ভাতৃত্ব কেমন, সুবহানাল্লাহ। ওনাকে কেউ মেয়ে বিয়ে দিবে না, দুইজন স্ত্রী আছে, একজন তালাক দিয়ে বলতেছে যে তুমি যাকে বলবা যাকে পছন্দ করবা আমি তালাক দিব তুমি বিয়ে করো, কেমন ভাতৃত্ব, সুবহানাল্লাহ। এইটাই হলো রুহানি জিসমানি ভাতৃত্ব, আল্লাহু আকবার।